আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তরকারির কালারটা পারফেক্ট রেখে গ্রামীণ পদ্ধতিতে বাটা মশলায় 3 কেজি গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া রইল। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। গরুর মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 4টি তেজপাতা, 10-12টা এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, এখানে 6টি লবঙ্গ এবং 7 পিস দারুচিনি নিয়েছি। এখন তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ একসাথে হালকা ভেজে এটাকে গুঁড়ো করে নিব, আর কালো গোলমরিচগুলো আলাদা গুঁড়ো করে নিব। কালো গোলমরিচটা ভাজার কোনো প্রয়োজন নেই। আমি এখানে একটি প্যানে 3 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ক্লিন করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসটাকে মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আমি এখানে মাংসের সাথে চর্বি এবং হাড়সহ নিয়েছি। এখন এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন এতে অ্যাড করে দিব 3 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে তরকারির কালারটা চমৎকার আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। সবসময় ধনিয়ার গুঁড়োটা কম দিবেন, ধনিয়ার গুঁড়ো বেশি হলে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু কালচে ভাব হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ধনিয়ার গুঁড়োটা কম দিলেই তরকারির কালারটা ভালো আসে, এটা একটা টিপস। এখন এতে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। গরুর মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসের পিসে যেন মশলাটা ভালোভাবে লেগে যায়। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে চেপে মাংসটাকে পানির মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে চুলায় বসানোর জন্য পুরোপুরিভাবে রেডি। মাংসটাকে আমি চুলায় চাপিয়ে দিয়েছি। চুলার আজ এই পর্যায়ে হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনাটা সরিয়ে চেক করে নিব মাংসটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। মাংসটাকে আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি, যাতে করে নিচে লেগে না যায়। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ যে পানি দিয়েছিলাম এবং মাংস থেকেও পানি উঠেছিল, সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। গরুর মাংসতে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করলে তরকারির টেস্ট এবং ফ্লেভার অনেক ভালো আসে। গোলমরিচটা দেওয়ার পর তরকারিটা নেড়ে ভালোভাবে গোলমরিচটা মিক্স করে দিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং মাংসতে যতটুকু ঝোল রাখার সেই পরিমাণে দিয়ে দিতে হবে। অবশ্যই মাংসতে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সিদ্ধ হওয়ার পর অনেক সফট থাকবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিতে হবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। 40 মিনিট পর ঢাকনাটা সরিয়ে চেক করে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো।
আমি আগেই গরম মশলাগুলো একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখানে ইউজ করছি। আপনারা সবসময় ঘরে তৈরি গরম মশলার গুঁড়োটা ইউজ করবেন, এতে করে তরকারি ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসে। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটাটা তরকারিতে ইউজ করলে তরকারির ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসে। আমি সবসময় মাংসের তরকারিতে জিরা বাটাটা ইউজ করি। তরকারিটাকে নেড়ে গরম মশলা এবং জিরাটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে আসছে, লাস্টের পর্যায়ে আমি দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, 9টি এলাচ, এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, আর 3টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এ পর্যায়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে মশলাটা ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে দিয়ে এটাকে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেছে। আমার এই প্রসেসটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।